জীবনের ঝুঁকি নিয়ে এভাবে হাতের ঝিলে রামপুরা ব্রিজের কাছে রাস্তা পারাপার করছে অসংখ্য মানুষ। এই পরিস্থিতি চলছে প্রায় 6 মাসেরও বেশি সময় ধরে, কেননা এই হাতের ঝিলে রামপুরার এই পয়েন্টে ওয়াটার বাসের একটি ঘাট তৈরি করার পর থেকে এখানকার পারাপারের ঝুঁকি অনেকটা বেড়ে যায়। কেননা এই ঘাট হওয়ার কারণে এই রাস্তা পার হয়ে ঘাট থেকে নৌকায় উঠতে হয় পারাপারের অপেক্ষা থাকা মানুষদের, আর যার ফলে এই রাস্তাটিকেই তারা বেছে নিয়েছে। এখানে কর্তৃপক্ষ একটি স্পিড ব্রেকার তৈরি করলে মানুষের জন্য চলাফেরা আরও বেশি স্বাচ্ছন্দ্য হতে পারত। দেখছেন রাস্তাঘাটে এভাবেই ঝুঁকি নিয়ে একের পর এক মানুষ পার হচ্ছে, আর এরকম ঝুঁকিপূর্ণ পারাপারের কারণে যে কোনো সময় ঘটে যেতে পারে অনেক বড় ধরনের দুর্ঘটনা, যেটি আমরা দেখেছি গেল কয়েকদিনে সড়ক দুর্ঘটনায়। বিশেষ করে রাজীব এবং রোজিনা দুজনের হাত এবং পা চলে যাওয়ার পর থেকে তাদেরকে মৃত্যুর কোলে ঢুলে পড়তে হয়েছে। তারপরও কিন্তু কর্তৃপক্ষের অনেক মরণে এরকম ঝুঁকিপূর্ণ পারাপার দিয়ে যে কোনো সময় ঘটতে পারে প্রাণঘাতী দুর্ঘটনা। এখানে আমরা দেখছি যে আসলে এই রাস্তায় বাচ্চা শিশুরাও পারাপার করছে এই অনেকটা ঝুঁকি নিয়ে। একটি স্পিড ব্রেকারই কিন্তু এসব মানুষের জীবন অনেকটা নির্বিঘ্ন করতে পারে চলাফেরায়। অর্থাৎ এখানে গাড়িগুলো কিছুটা স্লো করে অর্থাৎ ধীর গতিতে চালিয়ে গেলে সাধারণ মানুষের এই পারাপারটা অনেক অনেকটাই নিরাপদ হতো বলে মনে করছেন এখানকার সচেতন মানুষ। মানুষকে বাধ্য হয়ে অনেকটা বাধ্য হয়ে এই ঝুঁকিপূর্ণ পারাপার হতে হচ্ছে, কেননা এখানে এই ওয়াটার বাসের যে ঘাটটি সেই ঘাট থেকে নামার পর মূলত এই রাস্তা দিয়ে অর্থাৎ এভাবে ঝুঁকিপূর্ণভাবে পার হয়ে কিন্তু রামপুরার দিকে রামপুরা হয়ে বনশ্রী এবং নির্দিষ্ট গন্তব্যে তাদেরকে ছেড়ে যেতে হয়। এবং হাতিরঝিলের যে চক্রাকার বাস সার্ভিস সেই বাসটিও কিন্তু এই জায়গাটিতে এসে পার্কিংয়ের অর্থাৎ স্ট্যান্ড যেটি সেটি এখানে করা হয়েছে, যার কারণে এই রাস্তাটি কিন্তু মানুষের জন্য বেছে নিতে হয়েছে পারাপারের জন্য। যদিও এখানে কোনো ধরনের জেব্রা ক্রসিং কিংবা কোনো স্পিড ব্রেকার নেই, যার ফলে রীতিমতো ঝুঁকি নিয়ে এখানকার মানুষদের রাস্তা পারাপার। রামপুরা ঘেঁষা এই ঝুঁকিপূর্ণ পারাপারে বেশ কয়েকদিনে আমরা শুনেছি যে দুর্ঘটনা ঘটেছে, যদিও সেটি প্রাণঘাতী নয়, তারপরও কিন্তু এই দুর্ঘটনা যে কোনো সময় প্রাণঘাতী রূপ ধারণ করতে পারে। কেননা এই ওয়াটার বাসের ঘাটটিকে কেন্দ্র করে এখানে পারাপার মানুষজনের পারাপার অনেক বেড়ে গেছে, এবং যে কারণেই কিন্তু এটি প্রয়োজনীয়তা অনুভব করছেন এখানকার সচেতন মানুষ। এবং আমরা অনেক উদ্বিগ্ন মানুষ আমাদের কাছে তাদের মন্তব্য জানিয়েছে, এরপরেই কিন্তু আমরা মূলত এখানকার কর্তৃপক্ষের টনক নড়ানোর জন্য এই উদ্যোগ নিয়েছি। এই উদ্যোগের ফলে কতটুকু কার্যকর হয় হাতিরঝিলের রামপুরা ব্রিজের পাশেই এই চত্বরের এখানে ব্রিজ একটি ফুটওভার ব্রিজ অথবা যদিও কিছুটা দূরে একটি ফুটওভার ব্রিজ রয়েছে, সেই ফুটওভার ব্রিজ কিন্তু খুব কম সংখ্যক মানুষ ব্যবহার করছে। আপনারা দেখছেন যে সেই ফুটওভার ব্রিজের আশেপাশে কোনো ধরনের মানুষজনের চলাফেরা আমরা লক্ষ্য করতে পারছি না, যার কারণে কিন্তু পুরোটাই একটু অপরিকল্পিত বলা চলে। এবং এই জায়গাটি যেহেতু এখানে একটি ঘাট তৈরি করা হচ্ছে নৌকাঘাট অর্থাৎ ওয়াটার বাসের যে ঘাট, সেই ঘাটের পাশেই এরকম ঝুঁকিপূর্ণ পারাপারে একটা ব্যবস্থা কর্তৃপক্ষের অবশ্যই নেওয়া উচিত। এই ব্যবস্থা না নেওয়া পর্যন্ত এখানকার মানুষের ঝুঁকি কিন্তু থেকেই যাচ্ছে। এই ঝুঁকি কমাতে নিশ্চয়ই কর্তৃপক্ষ শিগগির অর্থাৎ খুব অল্প সময়ের মধ্যে এখানে একটি ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমরা আশা করতে পারি। পাবলিক টিভির পক্ষ থেকে এ ধরনের সচেতন পাবলিক সাফারিংস এবং সচেতনতামূলক অনুষ্ঠান আমরা উপহার দেওয়ার চেষ্টা করছি এবং করব, এবং এই প্রক্রিয়ায় কিন্তু আমরা দেশকে পরিবর্তন করতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে আমরা কাজ করছি। এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, সেই বাংলাদেশের উন্নয়নের যে ধারা এই ধারা অব্যাহত রাখতে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোগ অর্থাৎ ব্যক্তিগত পর্যায় থেকে এই উদ্যোগগুলো বাস্তবায়িত করলে হয়তো সরকারের জন্য আরও বেশি সহজ হবে বাংলাদেশকে উন্নয়নের উন্নয়নশীল দেশে অর্থাৎ উন্নয়নশীল দেশ 2024 সালের যে একটি ঘোষণা রয়েছে অর্থাৎ বাংলাদেশ যে উন্নয়নশীল দেশে পরিণত হতে যাচ্ছে সেই স্বপ্ন বাস্তবায়িত হবে, এবং একসময় বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হওয়ার স্বপ্ন দেখবে এবং সেটিও খুব বেশি দূরে নয়। পাশাপাশি এই FDC থেকে এবং সাত রাস্তা থেকে হাতিরঝিলে ঢোকার পর এই চত্বরের পাশে যে হাতিরঝিলের ওয়াটার পাশে স্ট্যান্ড করা হয়েছে সেখানেও ঝুঁকিপূর্ণভাবে অসংখ্য মানুষ পারাপার হচ্ছে প্রতিদিন, এবং এই জায়গাটি দিয়ে কোনো ধরনের নিরাপত্তা গোষ্ঠী অর্থাৎ স্পিড ব্রেকার নেই, যার ফলে কিন্তু ঝুঁকিপূর্ণভাবে প্রতিদিনই মানুষজন পারাপার হতে দেখা যাচ্ছে এবং প্রতিনিয়ত দুর্ঘটনাও ঘটছে। দেখছেন এটি একেবারেই নিরাপত্তাহীনভাবে ঝুঁকিপূর্ণভাবে চলাচল,
প্রশাসনের নাকের জায়গায় এ ধরনের নিরাপত্তা চলাফেরা মানুষকে আসলে কতটা নির্বিঘ্ন করছে সেটি প্রশ্নই থেকে যায়। মানুষ এভাবে প্রতিনিয়ত চলাচল করার পরে দুর্ঘটনা ঘটছে, এতে করে অঙ্গহানি থেকে মানুষের অনেককেই জীবন দিতে হচ্ছে। এই বিষয়গুলো আমলে নিয়ে নিশ্চয়ই কর্তৃপক্ষ এই বিষয়গুলো সমাধানের চেষ্টা করবে। পাবলিক টিভির পক্ষ থেকে এই ক্ষুদ্র উদ্যোগ অর্থাৎ এতে কর্তৃপক্ষের টনক নড়ে এই সমস্যার সমাধান হলেই কেবল আমাদের প্রচেষ্টা সফল হবে। দেখছেন আপনারা যে অসংখ্য মানুষ কিন্তু এভাবে রাস্তা পারাপার করছেন। হাতের ঝিলের সাত রাস্তা এবং FBC-র পাশের যে ওয়াটার বাসের একটি খাড্ডা বানানো হয়েছে সেখানেই সেটিকে কেন্দ্র করে মূলত এই এই অবস্থা, এই অপরিকল্পিত এবং এই অনিরাপদ অবস্থা। এটি দূর করার জন্য নিশ্চয়ই কর্তৃপক্ষ এগিয়ে আসবে। ঘুরিয়া ঘুরিয়া হামারে ও কি রে ওই মতন মোর গাড়ির চাকা পন্থে পন্থে ঘুরে রে কি গাড়ি আলমুই চল আজ পন্থে ওই যে বাউ গুমটা বাহাতা সে যেমন ঘুরিয়া ঘুরিয়া হামারে কি ওরে ওই মতন মোর গাড়ির চাকা পন্থে পন্থে ঘুরে রে কি গাড়ি আল মোর চলো আজ পন্থে কি গাড়ি আল মোর চলো না।